দেখুন বন্ধুরা, ঘড়িতে বাজে 10:30। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জলি, অঞ্জলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাত্রেবেলা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভীষণভাবে ভয় লাগছে, ঘরে একা একা রাত্রে থাকা যায় না। 10:30 বেজে গেছে ঘড়িতে, এবার আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, খুব চিন্তায় আছি, কি হবে জানি না। চারিদিকে অন্ধকার। বন্ধুরা দেখে নিন, হালকা ফুলকা লাইট জ্বলছে, বাট আমি ভীষণ ভয় পাচ্ছি কি হবে। আজ কয়েক মাস ধরে আমি এই এতে ভুগছি, শুধু হার্টবিট বেড়ে চলেছে। রাত মানে সন্ধ্যের পর থেকে আমি ভীষণভাবে ভয় পাই, এই ঘরে এক মুহূর্ত থাকতে পারি না। তার মধ্যে মেয়ে যদি থাকে তখন আমি একটু ভুলে থাকি, না হলে হাজবেন্ডও নেই, দোকান থেকে এখনও আসেনি, আর আমার মেম জেঠুয়াইতে গেছে। সো আমি একা একা ভীষণ ভয় পাচ্ছি, এলে কী হবে জানি না। আর রাত্রেবেলায় মানে আরও কষ্ট হয় থাকতে, যে কি হয় এখানে, কি আছে আমি জানি না, শুধু আওয়াজ করে। কি আওয়াজ করে আমি বলে বুঝাতে পারবো না, আমি রাত্রেবেলা ভিডিও তুলে আওয়াজটা আপনাদের দেখাবো, আপনারাই বলবেন যে কি আওয়াজ আর কেনই বা এত ভয় পাচ্ছি আমি। তো ভিডিওটা পুরো দেখুন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি এত ভয় পাচ্ছি। আপনারা শুনলে আপনারাও ভয় পাবেন। আমি ভীষণভাবে ভয় পিত, আপনাদের বলে বুঝাতে পারবো না, তাই আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কেন এত ভয়ভীত। এই যে বন্ধুরা, যেটা বলেছিলাম, 1:30 বাজে, কেন আমি এত ভয়ভীত দেখার জন্য আপনারা রেডি তো? ভীষণ ভয় লাগছে আমার। এই যে এবার আমি দেখাবো কেন আমি ভয়ভীত, ওটা দেখার জন্য রেডি থাকুন। দেখুন বন্ধুরা, 8:15 বাজে, এই যে মেয়ে বাবা দুজনেই ঘুমাচ্ছে, আমি এই উঠলাম। আর কাল রাত্রে যেটা দেখেছিলাম আপনাদেরকে সেটার বিষয়ে বলবো। রাত্রে যেটা বলেছিলাম সত্যি হাসিরই বিষয়, সেই রোজ রাত হলে এত নাক ডাকে যে ঘুমানো যায় না। তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা, আর আশেপাশে সবাইও শুনতে পায় এত জোরে নাক ডাকে। তাও কালকে যেহেতু তুলেছি, কালকেরটা দেখছি একটু হালকা ডাকছিল, নাহলে আরও ডেঞ্জারাস মানে আরও বিভৎসভাবে ডাকে। তো রাত ভোর ঘুমাতে পারি না, রাত হলেই আমার ভয় কীভাবে ঘুমাবো, কীভাবে এ করবো। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর তোমার মানে আপনাদের হাজবেন্ডরা কেউ নাক ডাকে কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো এই ভিডিওটা আজকের জন্য এখানেই এন্ড করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো আজকের জন্য বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টেক কেয়ার।